এখনই আপনাদের সম্মুখে বয়ান রাখবেন উম্মুল মাদারিস। উম্মুল মাদারিস হাটহাজারি মাদ্রাসার আল্লাযি বিয়াদিহি জামামুল ইহতিমাম, এটা সহজ কথা নয়। আল্লাহ পাক হাটহাজারি মাদ্রাসার মুহতামিম হওয়া অর্থ আমরা যদ্দূর বুঝি সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার মুহতামিম। আমাদের মুরব্বী তো চলে গিয়েছে, আল্লাহ তুমি তিনার কবরটা বেহেশতের বাগান বানায় দাও, বেলায়েতের আলা মুকাম দান করো, ভাই জুনায়েদ সাহেবের কবরটা আল্লাহ বেলায়েতের আলা মুকাম দান করে দাও, ভাই নূর ইসলাম সাহেবের কবরটা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বেহেশতের টুকরা বানায় দাও। এখনই হাটহাজারির হযরত আপনাদের সম্মুখে নসিহত করবেন এই বাগানের জন্য। হযরতের খেদমতে বিনীত নিবেদন, কুতবে আলম রহমতুল্লাহ আলাইহির বাগান এই দোয়া দরখাস্ত, আল্লাহ যেন এই বাগানকে সর্বদিকে, আমি বহু আগের থেকে আজকে প্রায় 40-45 বছর স্টেজে আছি, আমি বহুত সময় বলতাম আল্লাহ তুমি উজানিকে সানি হাটহাজারি বানায় দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد
إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. বায়ু দোস্ত আহবাব, উপস্থিত হাজরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ যা এখানে কার জন্য বসে মেহনত করতেছেন আমাকে একটু উত্তরটা দিন। কি আল্লাহকে দেখেছি তো কিভাবে? হ্যাঁ, কি করে? বুঝি নাই, বুঝি নাই। আমি একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা এখানে বসার তাকত দিয়েছে, বসে থাকা সম্ভব হয়েছে, এইখানে মাহফিলে বসে রইলা বসে থাকা কার দরুন বসে রয়েছে আমার বুঝে আসছে। আপনাদেরকে এখানে বসাইয়া রাখা হয়েছে, যদি আপনাদের মধ্যে রূহ না থাকত, রূহ না থাকত, কেহ আপনাদেরকে এখানে বসা রাখতো না, রাখতো 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 না, কি করত? এখান থেকে উঠাইয়া কবরস্থানে নিয়ে যাইত, যাইতো কি না? উঠাইয়া কোথায় নিয়ে যাইত? কোথায়? আচ্ছা, বুঝতে পারলাম। আপনি বলেন পৃথিবীর মধ্যে এমন কোন ডাক্তার, এমন কোন বুদ্ধিজীবী, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন ইঞ্জিনিয়ার আছে যে রুহটা দেখাবে? নাই, আছে রুহ দেখা যায় না তো? আপনি এখানে দামি হইয়াছেন রুহর দ্বারা, এখানে বসা সম্ভবপর হইয়াছে রুহর দ্বারা না? রু না থাকলে আপনার দাম, রু না থাকলে আপনি এখানে বসা থাকবেন না, রুটা দেখা যায় না, রুটা দেখা যায় যায় না। তো রু আছে এটা বুঝলাম কি করে? রুটা দেখতে দেখলাম না তো, রু আছে এটা বুঝার পদ্ধতি কি? রু আছে বুঝলাম, কি করে বুঝলাম? রু তো দেখি না। রুকে সবাই মহব্বত করি, মহব্বত করি কিনা চাই কি? আমার রু যেন থাকে, আমার হাত চলে যাক, আমার রু যেন থাকে, আমার সম্পদ চলে যাক, আমার রু যেন থাকে, আমার ইজ্জত চলে যাক, শেষ হোক, তারপরে আমার রু থাকতে হবে না? আমার রু থাকতে হবে না?
কেউ যদি বলে ডাক্তার সাহেব অসুস্থ হইল, অসুস্থ ব্যক্তি ডাক্তার সাহেবের নিকট গেল, যাওয়ার পর ডাক্তার সাহেব বলল তোমার এখানে চাঁদপুরে কোনো চিকিৎসা হবে না, ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়াতে যাওয়ার পয়সা নাই, জমি বিক্রয় করবে, করবে কি না? হ্যাঁ করবে। কিসের মহব্বতে? রুর মহব্বতে। আচ্ছা বুঝতে পেরেছি। প্রয়োজন হলে স্ত্রী ছেলে সন্তান মেয়েদেরকে খোরাকি না দিয়া না দিও, যাতে হইলে রূপ আসানের জন্য যাবে, যাবে কি না? যাবে। কারণ কিসের মহব্বত? রূপ মহব্বত। রূপ দেখে নাই তো কি করে বললাম? আরে ভাই, এই ব্যক্তি আমার সম্মুখে বইরা বসা আছে, দেখি ওনার চোখ চলে, উনি হরকত করে, উনি হাত হাত লাড়ে এবং পা লাড়ে, এগুলার দ্বারায় বুঝায় নাকের নিঃশ্বাস চলাচল করে, এগুলার দ্বারায় বুঝে দেয় রু, হ্যাঁ রু আছে, হ্যাঁ এগুলার দ্বারা কি বোঝা যায়? রু আছে হো বুঝে। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب এত প্রকট প্রকট এত বড় আসমান, এত বড় নদী, জমিনের মধ্যে বালি, ক্ষেতের মধ্যে চৌ, গাছের মধ্যে পাতা, এগুলা কি আল্লাহ আছে বুঝায় না? আরে রূপুল্লাহ চোখের দ্বারায়, রূপুল্লাহ হাতের দ্বারায়, রূপুল্লাহ নাকের মধ্যে আগুল আঙ্গুল দিয়ে বুঝতে পারলার? ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। যার আকল জ্ঞান আছে হে আল্লাহ আছে বুঝবে, বুঝবে কি না? আরে রু বুঝতে পারলা আন দেখা, এত প্রকট জিনিস দেখে রু বুঝা আল্লাহ বুঝে আসে না? আরে পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি ইন্ডাস্ট্রি আছে যে ব্যক্তি ইন্ডাস্ট্রির মধ্যে একটি বালু তৈরি করতে পারে? আছে আছে এমন কোন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে যে ব্যক্তির মধ্যে একটি চৌ তৈরি করতে পারে? এমন কোন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে যে ব্যক্তির মধ্যে একটি বরবডি সব সিম তৈরি করতে পারে? আছে নাই? তাহলে কি বুঝায় কোন ব্যক্তি আছে কি না যে তৈরি করেছে এই প্যান্ডলটা? কোন ব্যক্তি ব্যতীত হয়ে গেছে? ইমামে আদম আবি হানিফা রহমতুল্লাহ আলাই, হযরত ইমামে আজম আবি হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে এক কমিটি
খোদা না মানে ওই রকম ব্যক্তির সাথে মুনাজারা হয়, তর্ক হয়, ডেট দেওয়া হয়েছে শুক্রবার মানেনি, সন্ধ্যা পাঁচটা বাজে ইমাম আবি হানিফা রহমতুল্লাহ আলাই উপস্থিত হবে, আর কে উপস্থিত হবে? ওই মুনা ওই কাফের আল্লাহ না মানে ইনি উপস্থিত হবে। ইমাম আবি হানিফা রহমতুল্লাহ আলাই অক্টোমতে উপস্থিত হতে দের করলো, অক্টোমতে উপস্থিত হয়নি, দের করলো, দের করার পর ওই কমিউনিস্ট বলে তোমাদের ইমাম হারিয়ে গেছে, জবাব দেওয়ার কোন রাস্তা নাই, বিজয় উপস্থিত হচ্ছে না। কি 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 দেওয়ার জবাব দেওয়ার কোন কি নাই, ব্যবস্থা নাই, বিজয় উপস্থিত হচ্ছে না। শেষ বক্তের মধ্যে ইমাম আবি হানিফা রহমতুল্লাহ আলাই উপস্থিত হলেন। জিজ্ঞেস করা হলো আপনার সময় তো শেষ হয়ে গেছে, আপনার সাথে কি তর্ক করা হবে, সময় মতো আপনি উপস্থিত হন নাই। বক্তারা বলতেছে হুজুর আপনি এতক্ষণ যাবত কেন দের করলেন? হুজুর উত্তরে বললেন আমি আসার পথে একটা বিরাট নদী এবং বহু চেষ্টা করলাম কোন নৌকা পাইনি, হঠাৎ দেখলাম একটি গাছ বড় হয়ে গেল, উঠল, গাছটা পড়ে গেল, তক্তা হয়ে গেল, তক্তা হওয়ার পর ওই গাছটি একে অপরের সাথে মিলে একটা নৌকা হয়ে গেল, ওই নৌকা সুদা আমাকে পার করে দিল। যখন ওই উত্তর দিল ওই ব্যক্তি বলে লা খোদা, খোদা মানে না যে ব্যক্তি কমিউনিস্ট, বলে তোমাদের ইমান পাগল হয়ে গেছে, এরকম দুনিয়ার মধ্যে কোন জায়গায় একটি গাছ হয়েছে পড়লো, তক্তা হলো, আবার নৌকা হলো, পার করা এই দিল, ওই রকম পৃথিবীতে কোন নদী নাই, পৃথিবীতে কোন কোন মেশাল নাই। তো মেশাল নাই। ইমাম সাহেব বলল ঠিকই আছে, আপনি আমার দাওয়া মেনে নিয়েছেন, আমার যে দাবি ছিল আমার দাবি মেনে নিয়েছেন, মেনে নিয়েছেন কিনা, যদি পৃথিবীতে একটি গাছ হয়ে তক্তা হয়ে নক হতে না পারে, এত বড় আসমান কিভাবে হইল, এত বড় নদী কিভাবে হইল, এই বালি কিভাবে হইলো, এই গাছ কিভাবে হইলো, কেহ তার পিছনে তৈয়ার কর্নওয়ালা আছে কিনা, আমি একটু বলতে চাইলাম আপনার কি জন্য বসছেন এখানে? আল্লাহর জন্য না, আল্লাহকে দেখি না, না দেখলো সাক্ষী আছে কি না? সাক্ষী আছে, কি আছে? হায় 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 আল্লাহ আল্লাহ কুনতু কন্দান মফিয়ান ফাহবাবতু আন উযহারা ফাখলাকতুল খালক, আমি লুকিত খনি ছিলাম, আমার মহব্বত আসছে একটু প্রকাশ পাই, মখলুক সৃষ্টি করলাম, মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক কি? মানুষ, মানুষকে সৃষ্টি করলাম,
যাতে মানুষ আমাকে তালাশ করে আমার মহব্বত তাদের মধ্যে পয়দা হয়। একটা কথা বুঝার, একটা কথা বুঝ, কথাটা কি কি বুঝতাম, কি বুঝতাম, একটা ছোট সন্তান হলো আমাদের ঘরে সন্তান হয় কিনা, হ্যাঁ ছোট সন্তান হইল, সেই দিন ওই সন্তান দুধ কিভাবে পান করবে তাও জানে না, তার পেশাবের থেকে হ্যাঁ কিভাবে রক্ষা পাবে তাও জানে না, তার পায়খানার থেকে কিভাবে রক্ষা পাবে তাও জানে না, কিছু জানে না, কিছু জানে না। মা তার যদি অসুখ হয় মার দিলে আঘাত লাগে, বাবার দিলে আঘাত লাগে দৌড়তে তাকে, আমার সন্তানের অসুখ হইল তাকে ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে, সন্তান কিছু জানে না কিন্তু আঘাতটা লাগছে কার, বাবার আঘাতটা লাগছে কার, মার। আল্লাহর বান্দারা বলে কি জানেন, আজকে আউয়াল দর দিলে মার সুখে পয়দা মিশওয়াত, আজকে আউয়াল দর দিলে মার সুখে পয়দা মিশওয়াত, বাদা দা মন খুলে গস্তা সুয়া শেখ মিরওয়াত। মহব্বত কাতিকে প্রথম সৃষ্টি হয়, আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে প্রথমে, মহব্বত কার থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহর থেকে মহব্বত কার থেকে প্রথমে সৃষ্টি হয়েছে, মা বাবার থেকে। যখন ছেলে বুঝে কিছু কিছু দুধ ছাড়ছে, একটু একটু খাবার খায়, মা বাপ চিনে, নানার বাড়িতে এক ঘরে রাখলো, মা একদিকে চলে গেল, ছেলে কি কাজ করে, মাকে তালাশ করে, কি বলে মাকে কি করে তালাশ করে, কেন মা থেকে কি পেয়েছে, ভালোবাসা মহব্বত পেয়েছে, মা থেকে কি পেয়েছে, মহব্বত পেয়েছে, এখন ওই মহব্বত মা থেকে কার নিকট গিয়েছে, ছেলের মধ্যে গিয়েছে, সন্তানের মধ্যে গিয়েছে, সন্তানের মধ্যে যাওয়ার পর সন্তান কি করে, কি বলে, আম্মা 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 চিৎকার করে, যতক্ষণ পর্যন্ত মাকে না পায়, খালা শান্তি দিতে পারে না, নানি শান্তি দিতে পারে না, মামা শান্তি দিতে পারে না, মামি শান্তি দিতে পারে না, সন্তান মা মা চিৎকার করতে থাকে, এসকে আউয়াল দর দিলে মা সুখে পয়দা মিশওয়াত, বাদা দা মন কুলে গস্তা সুয়া শেখ মিরওয়াত। ভাইরা আল্লাহ পাক মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছে, যখন আসমান যখন জমিন দেখার পর বুঝতে পারলাম সৃষ্টিকর্তা একজন আছে আল্লাহ। ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চন্দ্রের দিকে দেখলো, ফালাম্মা রার কমরা বাজগান কালা হাযা রব্বি হাযা আকবার, কি দেখছে কমর চাঁদকে দেখে, কয় কি এটাই তো আমার প্রভু আমাকে সৃষ্টি করেছে। তারপর ফালাম্মা বালা কালা লা উহিব্বুল আফিলিন, যেটা শেষ হয়ে যায় যার অস্তিত্ব টিকে থাকতে পারে না, ওটা কোনোদিন প্রভু হতে পারে না, যার অস্তিত্ব টিকে থাকতে পারে না, এ কি হতে পারে না প্রভু,
একটা একটা পরীক্ষা করে বলল, ইন্নি ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কাকে মাবুদ প্রভু ডাকবো যিনি আসমান জমিন সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছে, ওই জাতকে আল্লাহ বলবো, আমি ওই জাতের ইবাদত করবো, ওই জাতের জিকির করবো। এসকে আউয়াল দর দিলে মাসুকে পয়দা মিশবাদু বাদাদা মন কুলে গস্তা সুয়াসেকে মিরবাদু। আল্লাহ ও আল্লাহ, আমি বলতে চাই এতক্ষণ পর্যন্ত বলছেন কার জন্য? কে আল্লাহ যিনি আমাদেরকে সমস্ত চিজ যে আল্লাহর উপর দালালত করে, সমস্ত চিজ যে আল্লাহ বুঝায়। হ্যাঁ, যাদর রাতে জাহা আই না জরুয়ে খুদ বাহারি এক প্রতি দর্রা বালির আল্লাহ আছে ওইটা বুঝায়। হ্যাঁ, বর্গে দরকানে সব দর নজরে হুঁশিয়ার হারওয়ারকে দপ্তরে মারবতে কিরদেগার বুঝে আল্লাহ বুঝায়, প্রতি পাতায় বুঝায়, প্রতি বালির রেজায় বুঝায়, প্রতি চিজে আল্লাহ বুঝায়। আল্লাহ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে এখান থেকে আল্লাহওয়ালারা চলে গেছে, যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে আমি শুনতে পেয়েছি এখানে যে মুরব্বী ছিলেন হযরত কারি ইব্রাহিম সাহেব নমরাল্লাহু মরকাদাহু, শুনতে পেয়েছি এখানে আসার পর একটি ছোট মসজিদ ছিল, ওই মসজিদের মধ্যে বাঘ বাঘ চিনি? হ্যাঁ, মানুষকে খুব বাঘ ওই মসজিদের মধ্যে বসবাস করতেছে। যখন নাকি হযরত ইব্রাহিম সাহেব নমরাল্লাহু মরকাদাহু আসলো, আসার পর বাঘকে বলল তুমি চলে যাও, আমি এখানে আল্লাহর জিকিরের কাজ করব, তুমি এখান থেকে চলে যাও। আস্তে আস্তে সরে গেল মানুষকে কুবাক, বুঝো না কেন কেন গেল কেন? হায় হায় হায়, শেখ সাদি আলাইহির রহমান এক ঘটনা বর্ণনা দে কি একে দিদ মাদ আর সায়ে রোদ বার, একে দিদ মাদ আর সায়ে রোদ বার কে পেশা মদম্বর ফলঙ্গে সওয়ার। আমি এক ব্যক্তিকে দেখলাম ময়দানের মধ্যে, ওই ব্যক্তি বাঘের উপর সবার হয়ে আসতে আসতেছে আমার দিকে আসতেছে। হ্যাঁ, চুনা হলে দেখালে বর্মণ্য সস কে তোর সিদনম পায়ে রফতন বেবস, এমন বই আতঙ্ক আমার মধ্যে আসলো যে আতঙ্কের কারণে আমার পা সামনের দিকে যাচ্ছে না, পিছনের দিকে যাচ্ছে না, বসারও তাকত দিচ্ছে না, এইরকম আতঙ্ক ভয়ে আমার মধ্যে আসলো। আসার পর শেখ সাদি আলহি রহমান বলে বাঘের পিঠের উপর যে ব্যক্তি বসা, ওই ব্যক্তি নিজের হাত নিজের মুখের মধ্যে দিল। হ্যাঁ, তব তুমকুনা দস্তে বললাম গেরে
তবসুম কুনা দসে বল্লব ঘেরে হাসলো, হাসে হাত মুখের উপর নিল, নেওয়ার পর কি করে হ্যাঁ তবসুম কুনা দসে বল্লব ঘেরে তুমি তাজ্জব হয়ে গেছো, আমি বাঘের পিঠের উপর সওয়ার হয়েছি, ওটা তাজ্জবের কাজ মনে করো না, কেন তো হাম গর্দনা দোক মেদা ওর মপে তুমি আল্লাহর হুকুমত থেকে গর্দন ফিরাইও না, তোমার হুকুমের থেকে পৃথিবীর মধ্যে বাঘ না, কিছু পানি না মাটি না কোন চিজ তোমার হুকুমের থেকে গর্দন ফিরেবে না, বুঝো? আল্লাহু আকবার। হ্যাঁ হযরত ইব্রাহিম, কারি ইব্রাহিম, নওয়ার আল্লাহু মরকাজাহু, হ্যাঁ বলছে, কাকে বলছে? বাঘকে বলছে, তুমি চলে যাও, তু হাম গর্দনা দো হুকমে দাওয়ার মপে, তু হাম গর্দনা দো হুকমে দাওয়ার মপে, কে গর্দন নপে সজ্জে হুকমে তুহি। হ্যাঁ আল্লাহওয়ালা যারা আছে তাদের নিয়ে খেলা করো না, তাদেরকে নিয়ে খেলো না, খেলো না সমাজ তার বিগাড়ো না, হামকো হাম আখের কেসি কে বানায়ে হুয়ে হুঁ, হাম আখের কেসি কে বানায়ে হুয়ে হুঁ, বুঝে ওই আল্লাহর মহব্বতে আপনারা এখানে বসেন, বসার পর শান্তিতে বসেন, যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর জিকিরের মধ্যে, ওই আল্লাহর ইয়াদের মধ্যে যদি আমার সম্পূর্ণ হয় আর শেষ হয়ে যায় তাও আমার জন্য নেকি বালাই, তাও আমার জন্য কি? আয় আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোঁ কা কাম হ্যায়, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ ইচে সিদিন আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচে সিদিন আস্তনাম, শির সকর্মী সবাদে জানন তামাম, আল্লাহ আল্লাহ ইচে সিদিন আস্তনাম, শির সকর্মী সবাদে জানন তামাম, কি মজার নাম, শির সকর্মী সবাদে জানন তামাম, আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যখন কলবের মধ্যে ভরে কলব শান্তি হয়, মা যখন সন্তান যখন মাকে ভাবে কলব শান্তি হবে না, সন্তান চিৎকার করে মাকে না পাওয়া পর্যন্ত শান্তি পায় না, কান্দতে থাকে, তা নগরিয়ত টিবলে কয়ে জোর সদলবন, তা নগরিয়ত আবরে কয়ে খন্দ দেছে মন, আল্লাহ ও বুঝি, ওই আল্লাহর জন্য এখানে আমরা বসেছি,
আল্লাহকে পাবো কই? এখানে চিৎকার করলে পাবো, এখানে আল্লাহ আল্লাহ করলে পাবো, হ্যাঁ মন মতে চিৎকার করলে পাবো, গাছের উপরে ফাল দিলে পাবো, না কোথায় পাবো? হ্যাঁ আল্লাহর বন্দরা কি কি বলে, সন্তান কতক্ষণ এই ঘরে যায়, কতক্ষণ ওই ঘরে যায়, কাকে তালাশ করে? মাকে তালাশ করে। আল্লাহর বান্দা কতক্ষণ ঘরের কোণে ইবাদত করে, কাকে তালাশ করে? হ্যাঁ আল্লাহকে। আল্লাহর বান্দা কতক্ষণ পঞ্জেগানা মসজিদের মধ্যে ইবাদত করে, কাকে তালাশ করে? আল্লাহকে তালাশ করে। আল্লাহর বান্দা কতক্ষণ জুমার মসজিদে ইবাদত করে, কাকে তালাশ করে? আল্লাহকে তালাশ করে। আল্লাহর বান্দা নামাজ পড়ে, কাকে তালাশ করে? আল্লাহকে তালাশ করে। আল্লাহর বান্দা রোজা রাখে, কাকে তালাশ করে? আল্লাহকে তালাশ করে। এই সবগুলো করে গেলাম বাইতুল মুকদ্দসে, ওইখানে নাকি আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করেছে, আল্লাহকে ওইখানে পাইনি দেখি, ওইখানে পাওয়া গেল না। মদিনায় মুনাওয়ারাতে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মদিনায় মুনাওয়ারার মধ্যে ওহী নাযিল করেছে আল্লাহ পাক, ওইখানে পাওয়া যাইতে পারে, পারে কি না? ওইখানে গেলাম, হ্যাঁ শেষ পর্যায়ে শুনতে পাইলাম আল্লাহর ঘর একটা আছে, হ্যাঁ আল্লাহর ঘর যেখানে আছে ওইখানে আল্লাহকে পাওয়া যাবে। ঘরে ঘরে তালাশ করতেছে, সন্তান ঘরে ঘরে তালাশ করতেছে, যখন নাকি মাকে পাইছে দিল শান্তি হয়। হ্যাঁ আল্লাহ কি বুঝে? আল্লাহ বুঝো, আল্লাহ ইসমে আজম হাসে আল্লাহুল আজিম, ইসমে আজম হাসে আল্লাহুল আজিম, জানে জানো মহিয়ে আজমে রমিম, ইসমে আজম হাসে আল্লাহুল আজিম, জানে জানো মহিয়ে আজমে রমিম। ও লব্ধ আল্লাহ ইসমে আজম, যদি কোনো ব্যক্তির গুণা না থাকে, ওই ব্যক্তি যদি লব্ধ আল্লাহ বলে মুর্দারকে জিন্দা করতে চায় জিন্দা হয়ে যাবে, জিন্দা সিরিফ লব্ধ আল্লাহ বলে সিরিফ। কিভাবে বুঝলাম? ইসমে আজম হাসে আল্লাহুল আজিম, জানে জানো মুহিয়ে আজমে রবিম। এক ব্যক্তি গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট, বলল আইসা আপনি নবুয়ত দাবি করতেছেন, আল্লাহর সাথে আপনার সাথে আলাপ আলোচনা হয় বলছেন, যদি আল্লাহর প্রিয় নবী আপনি হয়ে থাকেন তাহলে এখানে মুর্দারটা মারা গেছে, 500 বছর হয়ে গেছে, ওই মুর্দার যদি তুমি জিন্দা করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি আল্লাহর সাথে মহব্বত তোমার আছে, তোমার সাথে আল্লাহর সম্পর্ক আছে, না হয় তোমার নবুয়ত আমরা মানবো না। হযরত ঈসা আলাইহিস নবিয়্যুনা আলাইহিস সালাম কি বলে? কুম বিইযনিল্লাহ, কুম বিইযনিল্লাহ, আমি আল্লাহর নাম বলছি তুমি দাঁড়ায় যাও। আল্লাহ
ইসমে আজম হাসে আল্লাহুল আজিম জানে জানো মুইয়ে আজমে রমিম ও আল্লাহ লব্দ আল্লাহ জানর জান। এখন আমি বলি আমি জানকে মোহাব্বত করে জানকে মোহাব্বত করে ইন্ডিয়া যাতে সম্মত হইলাম, জানকে মোহাব্বত করে জমি বিক্রয় করতে সম্মত হইলাম, জানকে মোহাব্বত করে ইজ্জতকে বেইজ্জত করার সম্মত হইলাম, আমি আমার আল্লাহ জান দিয়েছে তাকে মোহাব্বত করে আমিও আমার টাকা খরচ করা মনে চায় না, এরকম মোহাব্বত আল্লাহর সাথে। আল্লাহর সাথে কিরকম মহব্বত যে জানকে রাখে। আল্লাহ বলে ও আমার বান্দারা তোমরা আমাকে মহব্বত করো, যদি বাস্তবে মহব্বত করো তাহলে একটা জিনিস তোমাদেরকে রাস্তাটা বাতাইয়া দিই, তুমি মসজিদে গেলে আমাকে পাইবে না, ঘরের কোনায় আমাকে পাইবে না, পাঞ্জাগানায় আমাকে পাইবে না, বাইতুল্লাহতে আমাকে পাইবে না, মদিনাতে আমাকে পাইবে না, আমার পাওয়ার জায়গা রাস্তা কি? ওটা আল্লাহ পাক বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা কি করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবরদারি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছে যেভাবে ইবাদতের শিক্ষা দিয়েছে ওইভাবে যদি আমরা ইবাদত করি তাহলে কি হবে, তাহলে কি হবে আল্লাহকে পাবো। কি করে বুঝতে পারলাম? বুঝার কাজটা বুঝো, বুঝার কাজটা বুঝো, একটু বুঝো, একটু বুঝো। বুঝার কাজ কি? বুঝার কাজ কি? একটু বুঝো বুঝার কাজ কি? আল্লাহকে পাবো কি করে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা যদি চলি তাহলে আল্লাহকে পাবো। আল্লাহ বলল ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য লাজেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিজের মধ্যে চরিত্র বানিয়ে নেওয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমার মধ্যে যদি আসে আমি আল্লাহকে পাবো। হ্যাঁ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের ফরমাবরদারি করলে আর মক্কা যাতে গেলে রাসূলের তরিকা মতে যাবে, মসজিদে নামাজ পড়লে রাসূলের তরিকা মতে পড়বে, রোজা রাখলে রাসূলের তরিকা মতে রাখবে, তাহলে কি আল্লাহ বলে কি? আল্লাহ বলে কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে বেরিয়ে ধরবে। ও ভাই যখন নাকি ছেলে সন্তান কান্নাকাটি করে মা যখন নাকি শুনতে পাইল, শোনার পর তাড়াহুড়া করে আসা অবুক আমার ছেলে কান্নাকাটি করতেছে না, কি জন্য কাঁদতেছ বাবা বেড়াইয়া ধরে, আল্লাহ নিজে বেড়াইয়া ধরবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মহব্বতের কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে হতে পারে, কারণ আমি
ত্রুটি মুক্ত না। কতক্ষণ আল্লাহকে তালাশ করি পীর সাহেবের মধ্যে, কতক্ষণ আল্লাহকে তালাশ করি নমাজের মধ্যে, এগুলার মধ্যে আমরা ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে। আল্লাহ পাক বলে আমার রসুলের তরিকা মতে যদি তুমি চলো আমি তোমাকে টানিয়ে নিব, তোমাদের যত গুণা আছে সব গুণা আমি মাফ করে দিব, আমি মাফ করে দিব, আমি মাফ করে দিব। আল্লাহ আল্লাহ, বুঝো আমি একটা কথা বলি, আয় হায় মোহাম্মদ কাকে বলে, রসুলের তরিকা মতে চললে আল্লাহ আমাকে মহব্বত করবে, সত্য কথা সহি রসুলের তরিকা কি? আমি মসজিদে গিয়ে ডাক্তার সাহেব বলল, হ্যাঁ ডাক্তার সাহেব বলল তুমি মসজিদে গেলে রুকু সাজা করে নমাজ পড়বে না, চেয়ারের উপর বসে নমাজ পড়বে। কি বলছে, কোথায় পড়বো, চেয়ার, কে বলছে ডাক্তার সাহেব? আরে বাপরে, কে বলছে রে ডাক্তার সাহেব? কি বলছে, চেয়ারের উপর বসে নমাজ পড়বে। হ্যাঁ আসলের মধ্যে রুকু সেজদা করে কিছুটা কষ্ট করলে পারা যায়। ডাক্তার সাহেব যখন বলছে আমি কি করলাম, চেয়ারের উপর বসে নমাজ পড়ি। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পা মুবারক খুলে গেল, খুলে যাওয়ার পর ফাটা আরম্ভ করলো। সেই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতকে বলে, ইয়া রাসূলুল্লাহ কদ গফরাল্লাহু লাক মা তাকাদ্দামা ওয়া মা তাআখার, তোমার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য শুরু আর আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ পাক, আপনি এত কষ্ট করে কদম মুবারক ফাটাইয়া এই ইবাদত কেন করতেছেন? তোরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা আকুনা আবদান শুকুরা, আমি কি আল্লাহর এই পর্যন্ত যে আমাকে ইবাদত করার সুযোগ দিয়েছে, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, ওইটার শুকর কি আমি আদায় করব না? শুকর নিয়ামত, হায় তু চন্দা কে নিয়ামত, হায় তু ওজরে তকসিরাত মা চন্দা কে তকসিরাত মা। আল্লাহ, ও মিল্লতে আসে যে মিল্লত হাজুদা, মিল্লতে আসে যে মিল্লত হাজুদা, আসে খারা মিল্লত মুজাহাব জুদা, শরীয় সালানো আশেকদের মুজাহাব কি জানোনি, আশেকের মুজাহাব ভিন্ন কি? ডাক্তার যদি বলে দে বসে বসে নমাজ পড়ো, আল্লাহ আমাকে দেখেছে সব এহসান করেছে, আমি পারতেছি দাঁড়াইয়া পড়ব, আমার মুহিব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব নবরাল্লাহু মরকাজাহু, ওনাকে আমি দেখেছি দুজনে দড়িয়ে মসজিদের মধ্যে নে, মসজিদের মধ্যে নেওয়ার পর তির 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 করে কম্পন আরম্ভ হয়, তারপরেও উনি সুন্নত এবং ফরজ নামাজ কোনোটা দাঁড়াইয়া ব্যতীত আদায় করেনি। ও মিল্লতে আসে যে মিল্লত হাজুদা, মিল্লতে আসে যে মিল্লত হাজুদা, আসে কারা মিল্লত মুজাহাব জুদা। মহব্বত যার আল্লাহর সাথে হয়েছে ওইটা ডাক্তারের কথা মানতে রাজি হবে না। হ্যাঁ এক ডাক্তার গিয়ে এরকম আশেক পাগলের নিকট গিয়ে বলে, তুমি ইবাদত করবা বসে বসে,
তুমি দাঁড়াইয়া ইবাদত করবা না। আশেক বলে কি জানো, আসরে বালিনে মন ভর হাই, আসরে বালিনে মন ভর হাই, এই না দা তবি দর্দে মন দেশ কেরা, দর্দে মন দেশ কেরা দারু বজুদি দার নে সো, দর্দে মন দেশ কেরা দারু বজুদি দার নে, যতক্ষণ পর্যন্ত আমার মাহবুবের দিদার না হয় অতক্ষণ পর্যন্ত তোমার ডাক্তারের কথা মানব না। ওয়াদায়ে দিদার সুদর জন্নতা মতলা জরম আশেকা জন্নত বরায়ে দুশমিদার অন্ধ দূর, হ্যাঁ আশেকল আল্লাহর পাগল দ্বারা তারা বেহেস্ত চায় না, মহৎ ব্যস্তের মধ্যে আল্লাহকে দিদার পাবে বিদায় ব্যস্ত তালাশ করে না হয় ব্যস্ত আশেকদের জন্য প্রয়োজন নাই। হ্যাঁ ওয়াদায়ে দিদার সুদর জন্নতা মতলা জরম আশেকা জন্নত বরায়ে দুশমিদার অন্ধ দূর, হ্যাঁ আল্লাহ, ও আল্লাহ বলে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যখন কলবের মধ্যে পড়বে কলব শান্তি হবে। জিকির কি আব্দুল জিকির তেলাওয়াতুল কুরআন, আব্দুল জিকির তেলাওয়াতুল কুরআন কি, বসে বসে যারা কোরআন শরীফ তেলাওয়াত করো নাই পড়ো নাই সূরা ফাতিহা বসে বসে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আফযালুল যিকিরে তেলাওয়াতুল কোরআন, পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়ি সহিভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করি আফযালুল যিকিরে তেলাওয়াতুল কোরআন, সুন্নাতামান আরসালনা কাবলাকা মিন রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, আকিমিস সালাত লিদুলুকিস শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, কুরআনাল ফাজর কা মানে কি হয়, সালাতাল সালাতাল ফজর ওয়া কুরআনাল ফজর, ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, কাল ময়দানে মাশর ওই কুরআন আমার মাহবুবের সাথে আমার মিলন করবে। হ্যাঁ আমি বলতে চাইলাম কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم, অত্যন্ত মেহরবান অত্যন্ত দয়ালু, বেহেশতের মধ্যে আমাদেরকে গুনার দিকে দেখে হ্যাঁ বেহেশত দিবে না, রহম করে বেহেশত দিবে। আল্লাহর বান্দারা বলে কি জানেন, মনগর অন্দর মা মুকুন্দর মা নদর, হে আল্লাহ মনগর অন্দর মা মুকুন্দর মা নদর, আমার জাহের আর বাথের দিকে নজর করবেন না, মনগর অন্দর মা মুকুন্দর মা নদর, অন্দরে কেরা মোস খায়ে খুদনগর, হে আল্লাহ আপনার করম আপনার সাকাওয়াতের দিকে লক্ষ্য করে আমাদেরকে পার করে দেন, আমার দিকে লক্ষ্য করলে দাহেরের দিকে লক্ষ্য করলে বাতেনের দিকে লক্ষ্য করলে আপনার সাথে আমাদের সাক্ষাৎ হওয়া সম্ভবপর হবে না। মনগর আন্দর মা মুকুন্দর মা নদর, আন্দরে কেরা মোস খায়ে খুদনগর, আল্লাহ আল্লাহ। সেজন্য আমি বলি রাত বেশি হয়ে যাচ্ছে, কতক্ষণ হয়েছে তাও আমি জানি না, আর কেউ আসছে কিনা তাও জানি না, হা হা হা, আমি তো
হযরতদের সময় বিনষ্ট করেছে, আমার জন্য ক্ষমার প্রার্থনা করতেছে, আমি দোষী, বহুজনের হক নষ্ট করেছে। ইয়া আল্লাহ সবাইকে আল্লাহর পরিচয় দান করুন, ইয়া আল্লাহ রসুলের তরিকা মতে চলার তৌফিক দান করুন। واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين UMK Media সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত UMK Media একটি ইসলামিক মিডিয়া আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।